আসসালামু আলাইকুম বন্ধুরা, 60,000 টাকার ফোন যদি মাত্র 18,000 টাকায় পাওয়া যায় তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, এটা স্বপ্ন নয়, একদম সত্যি যে নোকিয়ার একটি স্মার্টফোন, যে ফোনটির নাম নোকিয়া 8V 5G, যে ফোনটি 2020 সালের নভেম্বর মাসে অর্থাৎ প্রায় এক বছর আগে লঞ্চ করা হয়েছিল, আর লঞ্চের সময় ফোনটির দাম ছিল $700, যা বাংলাদেশের টাকায় প্রায় 60,000 টাকা। বন্ধুরা, প্রায় এক বছর পর এই ফোনটি এখন আমাদের দেশে মাত্র 18,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এত দামি ফোন কেন এত কম দামে বিক্রি করা হচ্ছে, ফোনটিতে কি কোনো প্রবলেম আছে যার কারণে এত কম দামে বিক্রি করা হচ্ছে। আর 18 থেকে 20,000 টাকায় বর্তমানে যতগুলো ফোন আছে সেই ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এই ফোনটি এই সময় নেওয়া ঠিক হবে কিনা। বন্ধুরা, আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। ফোনটির বক্স খুলে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে নোকিয়া। এরপর পাওয়া যাবে একটি সিম ইজেক্টর টুল, থাকছে কিছু পড়ালেখার বই যেগুলো পড়ে কেউ ডক্টর ইঞ্জিনিয়ার কিছুই হতে পারবেন না। তারপর পাশে রয়েছে আরেকটি ছোট বক্স, বক্সটির মধ্যে রয়েছে 18W একটি ফাস্ট চার্জার এবং USB Type-C কেবল। এছাড়া ইয়ারফোন অথবা মোবাইলের কাভার এরকম কিছুই নেই বক্সটিতে। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন এবার কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে গ্লসি ডিজাইন করেছে নোকিয়া। আমার কাছে পার্সোনালি ম্যাট ফিনিশিংটা একটু বেটার লাগে, কিন্তু অনেকের কাছেই গ্লাস ব্যাক অনেক পছন্দের একটা জিনিস। তবে গ্লাস ব্যাক হবার কারণে ফোনটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজে আঙুলের ছাপ পড়ে যায় ফোনটিতে, যা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে। আর এই ফোনটির যে ক্যামেরা বাম্পটি রয়েছে এটা সার্কুলার একটা ডিজাইনের। তবে খারাপ বিষয় এটা যে এই ক্যামেরা বাম্পের সাইড দিয়ে অনেক ধুলো জমে, আর ফোনটির ফ্রেমের চারিদিকে কিছুটা কার্ভ করা হয়েছে এবং ফ্রেমটি পলিকার্বনের প্লাস্টিকের তৈরি। বন্ধুরা, ফোনটি আপনারা শুধুমাত্র একটি কালারেই অ্যাভেলেবল পেয়ে যাবেন, যে কালারটির নাম মেটেয়র গ্রে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে 6.81 ইঞ্চির ডিসপ্লের ফোন এটি। ফোনটির ওয়েট 230 গ্রাম ও ফোনটির থিকনেস 9mm। ফোনটি ছোট অথবা মাঝারি হাতে গ্রিপ করা কিছুটা টাফ হবে, তবে বড় হাতে সুন্দর মানিয়ে নিতে পারবে। আর গ্লাস ব্যাগ হবার কারণে ফোনটি অনেক স্লিপারি, মনে হয় কখন যেন হাত থেকে পড়ে যাবে। আপনি যদি এই ফোনটি কিনেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটি কেস ব্যবহার করার, তাহলে ফোনটি হোল্ড করা আপনার কাছে অনেক ইজি হবে। সো ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে অ্যাভারেজ বলা চলে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির বাম পাশে রয়েছে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমন একটি বিষয় হয়ে গিয়েছে, তবে এটা একদিক থেকে খুবই ভালো বিষয় কারণ এই সেন্সরগুলো অনেক দ্রুত কাজ করে। বন্ধুরা, আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি সিম ব্যবহার করতে পারবেন। নোকিয়া 8V 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.81 ইঞ্চির নর্মাল 6000 একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.9% ও ডিসপ্লেটির PPI ডেন্সিটি 386। এই ডিসপ্লেটি IPS LCD হলেও নোকিয়া বলছে এই ডিসপ্লেটির কোয়ালিটি নাকি নর্মাল IPS LCD থেকে অনেক ভালো। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে গোরিলা গ্লাসের কোন ভার্সনটি তারা ব্যবহার করেছে এই সম্পর্কে কিছুই জানায়নি নোকিয়া। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 865 5G চিপসেট। এটি 7nm আর্কিটেকচারে বিল করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 620। বন্ধুরা, এই সেম চিপসেটটি ব্যবহার করা হয়েছিল OnePlus Nord ফোনটিতে, আর ওই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস ছিল 37,000 মতো, আর ফোনটি আমাদের দেশে অফিসিয়াল প্রাইস ছিল অলমোস্ট 50,000 টাকা। বন্ধুরা, ফোনটি আপনারা শুধু একটি ভেরিয়েন্টই পাবেন, যা 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। তো মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যেহেতু এটি একটি 5G চিপসেট, তাই 5G সাপোর্টও পেয়ে যাচ্ছেন এই ফোনটি থেকে। নোকিয়া 8V 5G ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার F1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 12MP আলট্রা ওয়াইড, 2MP ম্যাক্রো ও 2MP একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 24MP একটি কর্নার পাঞ্চক সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F2.0। ফোনটির ক্যামেরা মেইনলি যারা ক্রিয়েটর আছেন, যেমন ইউটিউবে কাজ করেন অথবা অনেক পরিমাণে ভিডিও ফটোগ্রাফি করেন, তাদেরকে ফোকাস করে বানানো হয়েছে। ফোনটিতে সিনেমা মোড রয়েছে, যেখানে আপনি সিনেমার লেভেলের কন্ট্রোলও পেয়ে যাবেন, যেমন শাটার স্পিড, অ্যাপারচার ও ISO এই সব কিছুই আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, যেমন DSLR বা সিনেমা ক্যামেরাগুলোতে থাকে। আর ফোনটির ক্যামেরা ফোকাস অনেক দ্রুত অ্যাডজাস্ট করতে পারে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো বলা চলে।
এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে যেই সফটটিক্স ডুয়েল এলইডি ফ্ল্যাশ এইচডিআরও প্যানোরামা সব কিছুই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। আর স্টেবল ভিডিওগ্রাফির জন্য ফোনটিতে জাইরো EISO রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং ফোনটির 4500 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 90 মিনিটে। তো 18W চার্জার এই সময় কমই বলা যায়। যাই হোক, 20 সালের ফোন যেহেতু এটা মেনে নেওয়া যেতেই পারে। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 865G চিপসেটটি অ্যান্ড্রুতু বেঞ্চমার্কে 340,000 মতো স্কোর করেছে, আর পাবজিতে গেমিংয়ের সময় একদম হাইয়েস্ট সেটিংয়ে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। ফোনটিতে 4500 mAh ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 7 nm আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজও পাওয়া যাবে, যার কারণে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটি থেকে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 10 পাওয়া যাবে, আর ফোনটিতে কোনো কাস্টম UI ব্যবহার করা হয়নি, একদম ফ্রেশ স্টক অ্যান্ড্রয়েড রয়েছে ফোনটিতে। তবে এতদিনে Android 11 আপডেট চলে আসার কথা ছিল, কিন্তু যতটুকু জানা গেছে এখনো Android 10ই রয়েছে, Android 11 আপডেট আসেনি এখনো। আর হ্যাঁ, আরেকটি বিষয়, 1 বছর আগের ফোন যেহেতু এটা, তাই আপনি নতুন ফোন কিনলে যতদিন আপডেট পাবেন তার থেকে এই ফোনটিতে 1 বছর কম আপডেট পাবেন। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো আনইনস্টল করা যায়। অনেকের কাছে এটা বিরক্তিকর ব্যাপার মনে হতে পারে। ওভারঅল UI অনেক মিনিমালিস্টিক ও পারফেক্ট বলা যায়। কানেক্টিভিটি নিয়ে বললে 4G 5G দুটোই রয়েছে, ব্লুটুথ 5.0 NFC ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে, এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। বন্ধুরা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও ভালো। এই ফোনটিতে FM রেডিওর সাপোর্ট রয়েছে, যারা এখনও FM রেডিও শুনতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ভালো একটি বিষয় এটি। তো এখন প্রশ্ন হলো, 60,000 টাকার ফোন কেন 20,000 টাকায় বিক্রি হচ্ছে? প্রথমত, নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু আগের মতো আর নেই, আর 60,000 টাকার বাজেটে 2020 সালের শেষের দিকে যে ফোনগুলো লঞ্চ হয়েছিল তার সবগুলোতেই প্রায় হাই রিফ্রেশ রেট ছিল, যেমন 90Hz অথবা 120Hz। কিন্তু এই ফোনটিতে নোকিয়া শুধু নর্মাল 60Hz এর ডিসপ্লে দিয়েছিল, মোস্ট অফ দ্য ফোনে IP রেটিংও থাকতো, যা এই ফোনটিতে ছিল না। আর এই ফোনটির স্টোরেজ মাত্র 64GB, সাথে র্যাম অনলি 6GB, যেখানে আমরা এই প্রাইজের বাকি ফোনগুলোতে 8GB র্যাম অনায়াসেই পেয়ে যেতাম। যেমন স্যামসাং গ্যালাক্সি S20 FE পাওয়া যেত এই প্রাইজে, যেটাতে অ্যামোলেড ডিসপ্লে ছিল, কিন্তু এই ফোনটিতে IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যদিও ডিসপ্লেটির কোয়ালিটি IPS LCD হিসেবে যথেষ্ট ভালো, আর অনেক বেশি ভালো কম্পিউটারের কারণে এই ফোনটি অতটা সেল হয়নি, যার কারণে হয়তো অনেক স্টক রয়ে গেছে এখনও। ঠিক এই জন্য এই ফোনটি অনেক কম প্রাইজে সেল করছে আমাদের দেশে। এখন আবার মনে প্রশ্ন জাগতে পারে যে 18,000 টাকায় এই ফোনটি নেওয়া ঠিক হবে কিনা। 18,000 টাকার বাজেটে বর্তমানে যতগুলো অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন রয়েছে সবগুলো ফোনের তুলনায় এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অবশ্যই বেশি ভালো, আবার ফোনটিতে স্ন্যাপড্রাগনের ভালো একটি চিপসেটও রয়েছে। সো ওভারঅল আমি বলবো ভালো একটি ডিল, বিশেষ করে যারা ভালো ক্যামেরার জন্য এই বাজেটে ফোন নিতে চান তারা এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। এছাড়া ভালো গেমিং করবেন অথবা নর্মাল ইউজের জন্য ভালো একটি ফোন খুঁজছেন এই বাজেটে, তারাও এই ফোনটি দেখতে পারেন। আর হ্যাঁ, ফোনটি অবশ্যই আনঅফিসিয়াল। অনেকেই ভাবতে পারেন আনঅফিসিয়াল ফোন কিনলে আবার বন্ধ হয়ে যাবে কিনা, তো আমি বলতেছি যে বর্তমানে আনঅফিসিয়াল ফোন কিনলে বন্ধ হবে না, এটা 100% শিওর। সুতরাং এগুলো চিন্তা বাদ দিয়ে যদি আপনার বাজেট হয় 18,000 টাকার আশেপাশে, তাহলে এই ফোনটি আপনার চয়েসে রাখতে পারেন। আর ফোনটি কেনার আগে অবশ্যই সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখে কিনবেন। ভিডিওটির শেষে একটি কথা বলে নেই, এই ফোনটি বর্তমানে আমাদের কাছে নেই। এই ভিডিওতে আমরা ফোনটি সম্পর্কে যত কিছু আলোচনা করেছি সব কিছু অনেক রিসার্চ ও একজন ফোন রিভিউয়ার হিসেবে আমার যতটুকু নলেজ আছে সব কিছুর কম্বিনেশন। তো বন্ধুরা, আজকে নোকিয়া 8B 5G পর্যন্তই, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।